Sunday special lunch. Fried rice, chicken kasa, beguni, and shosha. Ajkoche Sunday lunch. Itao same fried rice, chicken kasa, shosha, and beguni. এই হচ্ছে আজকের লাঞ্চ। চলে এসেছি সানডে লাঞ্চ নিয়ে। দেখো সবে স্নান পুজো সারলাম, বাজে কটা জানো 2:20। আজকে খুব দেরি হয়ে গেছে, ও একটু ব্যস্ত ছিল, তার জন্য বাজার এসেছে 11:30 নাগাদ। 12:00 থেকে স্টার্ট করেছি, এবার একা হাতেই তো সব কিছু করে নিয়েছি। চলো শুরু করে দিই। সময় প্রাক্কালে বলে না, কিছু কিছু সময় কি ধোকা দিবে। চেয়েছিলাম 10:00 মধ্যে ঘরে ঢুকবো, কিন্তু বাইকে একটা প্লাগ থাকে, প্লাগটা শর্ট হয়ে গেছিলো, ওটা চেঞ্জ করতে ওখানে প্রায় 45 মিনিট মতো নষ্ট হয়ে গেল। তাই ঘরে এলাম 11:05, একটু দেরি হয়ে গেছে। তো সুতরাং চলো শুরু করে দিই আজকে লাঞ্চ, দেখে নিয়েছো কী কী আছে। একদম নর্মাল চিকেন কষা নয়, একটু কায়দা আছে। তবে আজকে তোমাকে না চিকেনটা আমাকে একটু ভুয়ো চিকেন ধুয়ে দিয়েছে, অতক্ষণ রাখলাম না কি তাও বেড়ে তাও শক্ত। দেখো কাটা ছিল না, কাটা ছিল কেটে দিল, জানি না। দেখো তুমি খাইলা বলতে পারো, জল খাও। অনেকদিন পরে আমাদের সানডেতে স্পেশাল কিছু হচ্ছে না, সানডে স্পেশাল অনেকদিন পরে। Thank you.
সহজ খাবার, কোনো সময়ের ব্যাপার নেই, সময় লাগবে তো লং টাইমের ব্যাপার নেই না, কিনেই মানে অনেক কিছু দিয়ে মেখে মেখে খাওয়ার ব্যাপারটা নেই, অনেক পদ হলে না অনেকটা জানি লাগে, বেশি পদ খেতে ভালো লাগে না। হে বুঝতে পারছো ক্রিম দিয়েছি, সাদা সাদা যেগুলো দেখছো ওগুলো ক্রিম, দই তো পুরো ফেটিয়ে গেছে, দইটা খুব ভালো। মাংস কিনতে প্রথম খোলা না মুখের কাজটা একটু টাইট থাকে, এখন যে মাছটা ওর মধ্যে মনে হলো দেখতে পেল, এখন আর আমি কি করবো, চিকেন খাওয়াইনি লেগ পিসের সাথে একটা পিস নিলে ঠিক আছে, দুটো নিয়েছি তো আর ঢুকছে না, লেগ পিস তো অমনিই পড়ে আছে এখন।
ঢাকন সুন্দর চলছে না, আসলে কালকের ওই ব্যাপারটা থেকে না আমার একটা মানে একটা ঝড় চলে গেছে আমার উপর, বুঝেছ? এত ওই ভাবছি যে কি হতে পারতো, হয়তো নেই, কিছু তো হয়নি, বাবা আমাদের সঙ্গে আছে তাই হয়নি। আজকে চাটনি কাকা করলে ভালো হতো বলো, তাই না? নাই কিছু করার নেই, আমার মুখটা আজকে ঠিকঠাক নেই একদম। কালকে তো ঝল্লক ছিল না, একটা বিষয় নিয়ে আমি একা একা টেনশনটা নিয়ে ফেলেছি, ওকে বলতে পারিনি কারণ ও অনেকটা দূরে গেছে, ও আসবে গাড়িটা চালিয়ে অত রাস্তা আসবে, একা একা টেনশনটা নিয়ে ফেলেছি। মানে বিরাট একটা সর্বনাশ কেউ করে দিত আমাদের সেই জায়গা থেকে, শুধুমাত্র রাজাদা আর রিনুর জন্য, তাই তো? শুধুমাত্র রাজাদা রিনু, অবশ্যই রিনুর ইয়েতেই আমার রাজাদার সাথে পরিচয়, ব্লগে সব বলবো, শুধুমাত্র রাজাদা রিনু আর রাজাদাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড আছে রাহুল বলে, বাচ্চা ছেলে আমার ছেলের বয়সী, আমার ছেলের থেকে একটু বড়, আমার মেয়ের বয়সী, ওর মানে বুদ্ধিমত্তায় আমি রক্ষা পেয়েছি। ওই যে একা একা সারাদিন টেনশনটা নিয়ে ফেলেছি না, সারাদিন একা ছিলাম, ওইটার চেহারার মধ্যে আমার দেখো এখনও সেই ছাপটা রয়ে গেছে। ওই জন্য বারবার বলছে তোমার কি মনটা খারাপ, তোমার কি শরীরটা খারাপ, মানে আমি না ওটা থেকে মানে ট্রমা বলে না, আমার একটা ট্রমার মধ্যে রয়েছে, ওটা থেকে বেরিয়ে আসতে পারছি না কিছু। শেয়ার করবো তোমাদের সাথে, শেয়ার করবো ইয়েতে ব্লগে। চলো ভালো থেকো, অনেকদিন পর। সত্যি বলতে ওর ইচ্ছা ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস,
আমি বললাম কি বলতো, চিলি চিকেনের ওই এত সস না আমার ঠিক ভালো লাগে না। ওটাই আমি বললাম যে এমনি চিকেন করি, বললো তাই করো, ওর তো কোনো ব্যাপার না, কোনো কিছুতে না নেই। তা চলো এটা এবার রাতে রুটি দিয়ে ভালো লাগবে, রুটি খেতে ভালো ভালো লাগে। নাচটা কোনো ছিল ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, পল্লব ভালো আছে।